শুভ সকাল আর বলা চলে না, শুভ দুপুর বন্ধুরা। পান্তুয়া ডেলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম তোমাদের সাথে দুপুর থেকে আড্ডা দিতে। কেন বললাম দুপুর থেকে, কালকে অর্পণ চলে যাওয়ার পর নেনু রাত্রে ঘুমিয়ে পড়ার পর আমার পেটের মধ্যে শুরু হয়েছে তুমুল ব্যথা। কেন বলতো এই ব্যথাটা, কেননা খিচুড়ি, রাতে পরোটা আলুর তরকারি, আবার দুপুর পরের দিনকারে খাসির মাংস, অত সেদ্ধ দিয়ে ডাল, মানে এই সব কিছু পেটের মধ্যে গিয়ে না ভীষণ মারামারি শুরু করেছে। আর আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমার মারাত্মক রকমের লুজ মোশন, মানে এত পেটের মধ্যে গোলাচ্ছিল কাল রাত্রে চিন্তার বাইরে। তো সকাল থেকে মা আজকে করেছে আমার আর আমার ছেলের জন্য একই ঝোল করেছে, কাঁচকলা পেঁপে আলু দিয়ে ট্যাংরা মাছের, জ্যান্ত ট্যাংরা মাছের পাতলা করে ঝোল, এই রান্না মা আজকে করেছে। আর করেছে পুইমিটুলি চচ্চড়ি, আরও অনেক কিছু মা রান্না করেছে, সেগুলো সব খাবো, কিন্তু এইটা স্পেশালি কাঁচকলাটা খেতেই হবে, যেহেতু আমার মা বিশ্বাস করে যে কাঁচকলা খেলে পায়খানা ধরে যায়, মানে লুজ মোশন কমে যাবে, তো সেই জন্য আর কি এটা খেতেই হবে। নেনু স্নান হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12:51। নিজের চোখেও আর নিজের কানকেও বিশ্বাস করতে অবাক লাগে, এমনও একটা দিন হয়েছিল শ্বশুরবাড়িতে থাকলে আর সকাল থেকে কোনো কাজ করিনি, শুধু দিদি এসছে, যে দিদি কাজ করে আমাদের বাড়িতে বাসন মাজা ঘর মোছা কাচার কাজ করে, সেই দিদি এসছে, এসে কেচে দিয়েছে, আমি ছাদে গিয়ে জামা কাপড় মিলে দিয়ে এসেছি। আর আজকে আমার কাকিমা গেছে দরকারে একটা কাজে, আমার ভাই দোকান থেকে বাড়ি এসে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে, আমার বাবা দোকানে গেছে আর বাবা কাকু দোকানেই আছে, আর দুই ভাই আর কাকার দুই ছেলে আর কি, দুজন, একজন গেছে ইউনিভার্সিটি আর একজন গেছে স্কুলে, আর কাকিমা গেছে একটা কাজে দরকারে। সো এই হলো আজকের সকাল থেকে কাজের ব্যাপার। আর আমি আজকে সারা সকাল ধরে এই বারান্দায় ভালো রকম রোদ আসে, এখন রোদের পরিমাণটা একটু কমে গেছে কিন্তু আরও রোদ আসে, আমি রোদে চুপ করে আমি আর আমার ছেলে দুজনে মিলে বসেছিলাম, আমার ছেলে উঠানে খেলছিল আর আমি রোদে চুপচাপ বসেছিলাম। আজকে সারাদিনের এই কাজ, কোনো কাজ করিনি, বিছনাও তুলে দিয়েছে মা, অন্যদিন বিছনাটা আমি তুলি, আজকে বিছনাও তুলে দিয়েছে মা চুপচাপ, মানে সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছি আর মা জোর করেছে তাই একটা রুটি খেয়েছি, ব্যাস এই খাওয়া আজকে। সো চলো নেনুকে ভাত খাইয়ে নিই, তারপর যখন আমি খেতে বসবো তখন সব খাবারের সঙ্গে তোমাদের আবার নতুন করে আলাপ পরিচয় করিয়ে দেবো। তো চলো নেনুকে খাইয়ে নিই। কত কিছু রান্না করেছে, এটা করেছে আমার নেনুর জন্য ঝোল, আর এটা হচ্ছে হাঁসের ডিম কষা আগের দিনে ছিল, এটা আজকে ডাল চচ্চড়ি, ওটা আলুর দম কষা, এর মধ্যে কি আছে চিংড়ি মাছটা তোলো মা, এটা বাগদা চিংড়ি, আর এখানে হচ্ছে কাটা পোনা মাছের ঝাল, আর আমাকে দিয়েছে দেখো আমার মা, এটা হচ্ছে পুঁই মিটুলি চচ্চড়ি, আর এখানে আছে চাটনি, প্রচুর খাবার, প্রচুর খাবার নিয়ে আমি খেতে বসে গেছি, আমার বাবা দোকান দিয়ে বাড়ি চলে এসছে, মাও এসে গেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আমরা খাই আর তোমরা একটু দেখো।
চলো আজকে তোমাদের ছাদে নিয়ে যাওয়া যাক। ছাদ ভরে জামা কাপড় আছে, দিদি খেতে দিয়ে গেছে, কাকিমা কি করছে একবার দেখে নি। কাকিমা ওই দেখো আমার ছোট ভাই ভাই চলে এসছে, সে লেপ মুড়ি দিয়ে মোবাইল নিয়ে, আর কাকিমা কি করছে একটু দেখি। ও কা আমার কাকি হো একটু অবস্থা দেখো, এরা সবাই মোবাইল নিয়ে বসে আছে। চলো ওর থেকে আসছি, দেখো সেই একতলা থেকে তিনতলায় আসলাম ছাদে, এবার হাঁপিয়ে গেছি আমি। ছাদ ভরে আছে আমার জামা কাপড়ে, এইখানে সব আশেপাশে আমাদের আমার ঠাকুমার তিন শাশু মানে তিন জা, তিন জার মধ্যে আমার ঠাকুমা হচ্ছে মেজো জা। এই বাড়িটা দেখো, এইটা হচ্ছে আমাদের গ্যারেজটা, উঠানটা, এটা আগে উঠান ছিল, গাছগাছালি ছিল, এখন এটা ইয়ে হয়ে গেছে। আর এই যে বাড়িটা দেখছো এইটা হচ্ছে ছোটো ঠাকুমাদের বাড়ি, এ তিন ভাই ভাগ করে নিয়েছে। ছোটো কাকা নেই, ছোটো কাকা মারা গেছে, গেল বছর মারা গেছে, করোনা নয় স্ট্রোক হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার বড় ঠাকুমার বড় ছেলের বাড়ি, জ্যাঠাও নেই, জ্যাঠাও তাও তিন চার বছর হয়েছে মারা গেছে। আর এটা নজেটার ঘর মানে মেজেটার ঘর, সেজেটার ঘর মানে এইটা এই ওইটা হচ্ছে ছোট ঠাকুমাদের বাড়ি, এইটা হচ্ছে বড় ঠাকুমাদের বাড়ি, আর এইটা হচ্ছে মানে আমরা হচ্ছি আমরা আমরা হচ্ছি মেজ ঠাকুমার ঘর, বুঝলে। আশেপাশে এমন জিনিস তো দেখ মানে কলকাতায় সচরাচর দেখা যায় না, দেখবে একটা জিনিস, দাঁড়াও তোমাদের দেখো, দেখতে পাচ্ছ দূরে ইটভাটা থেকে ধোঁয়া উঠছে, ইট একদম রেডি, এই অবস্থায় ইট মোটামুটি রেডি, যখন কালো ধোঁয়া বেরোবে মানে ধোঁয়া উঠছে মানে এই জায়গা থেকে এখন হচ্ছে পুরোপুরি ইয়ে হচ্ছে মানে আগুন জ্বলছে, ভেতরে চুলা জ্বলছে একদম। আর এখন ধোঁয়াটা উঠছে, সাদা ধোঁয়া উঠছে, আর ওই যে সব বড় বড় ফ্ল্যাটগুলো দেখছো ফ্ল্যাগ উঠছে, ওইগুলো হচ্ছে সব বাজার চত্বর মানে ওটা ওখানে হচ্ছে সব আমাদের মানে ইয়ের বাজার, পুরো বাজার বসে আর কি, বড় বড় বাজার বসে। এই আশেপাশে সব এগুলো আমাদের পাড়া প্রতিবেশীর লোকজন, বাড়িটা যে আগে অন্যরকম ছিল। আর এই ঘরটা ছিল আমাদের রান্নাবাটি খেলার ঘর, এই ঘরটাতে এখন আর কিছু নেই, ফাঁকা, এর ভিতরটা দেখতে পা দেখাতে পারবো না, এর ভিতরে তালা মারা, একটা অন্যরকম আমেজ দিত এই বাড়ি ঘরগুলো। আগে একটা সময় ছিল ছাদে এসে দীর্ঘক্ষণ সময় কাটাতাম, দীর্ঘক্ষণ ছাদে ঘুরে বেড়াতাম, আনন্দ করতাম, একে দেখতাম ওকে দেখতাম তাকে দেখতাম। তো চলো, আর আমাদের বাড়িতে আগে এই জায়গাটা একটা পুকুর ছিল, পানা পুকুর আমার বাপের বাড়ি, আর এইখানটা এই আমাদের মানে এই জায়গাটা একটা বড় শিরিষ গাছ ছিল। এই দেখো দেখছো এই যে ওই যে পুরো জায়গাটা দেখছো না মানে ওই বাড়িটা, ওই বাড়িটা তখন ছিল না, ওই বাড়িটা তখন ছিল না, পুরো একটা বড় গোল করে যে যতটা দেখছো ওই সাদা বাড়িটা দিয়ে, এই সাদা বাড়িটা দিয়ে এই এই বাড়িটা, এই যে পাঁচিল ঘেরা যে বাড়িটা, আমার পুরো বাড়িটা একদম পুকুর ছিল, একটা পানা পুকুর ছিল। আর পানা পুকুরের গায়ে ছিল মানে এই যে ওই জায়গাটা, এই যে একটা ঝোপের মতো জায়গাটা, ওই জায়গাটা ছিল গাছটা, এত বড় গাছ পুরো আমাদের ছাদ পর্যন্ত ইয়ে হয়ে যেত। আমাদের দাদার গাড়ি এসে গেছে, আর ওইটাও এই যে আমাদের নারকলতলার মোড় মানে বাড়িটা নারকলতলার মোড় বলেই সবাই চিনত, নারকলতলার মোড় বলেই চিনত, এখানে একটা বিশাল বড় উঁচু লম্বা নারকেল গাছ ছিল, বাজ পড়ে নারকেল গাছটা মরে যায়, মরে যায় গাছের মাথাটা উবড়ে পড়ে যায়, আর কিছু করার নেই, গাছ তো মরে যাবেই। আর এইটা হচ্ছে আমাদের দিদুমণির বাড়ি, মানে আমরা খুব ভয় পেতাম, জমের মতো ভয় পেতাম, দিদুমণির বাড়ি নাম শুনলেই আমরা জমের মতো ভয় পেতাম। ইতিহাস টিচার ছিল, খুব রাগী ছিল, কিন্তু মানুষটা মন থেকে খুব ভালো ছিল, খুব ভালো ছিল আর খুব ভালোবাসত। সরস্বতী পুজোর দিনকারে তো মানে মারাত্মক আনন্দ হতো আমাদের, মারাত্মক আনন্দ, মারাত্মক আনন্দ হতো সরস্বতী পুজোর দিনটায়। দিদিমণিরা এখন এখানে থাকে না, দিদিমণিদের বাড়ির সাথে একটা বাড়ি আছে,
এগুলো না কেমন যেন আমি একটা নস্টালজিক হয়ে পড়ি, কেমন যেন একটা মনটার ভেতর থেকে যেন কেমন একটা খারাপ লাগে যে আগের দিনগুলোকে আমি অনেক বেশি বেশি মিস করি। ওই দেখো আমার ভাই আসছে দোকান থেকে, বাবা গেছে দোকানে, নিয়েছ? ও এখন দোকানদারি করে। ভাই আসলো দোকান থেকে, কিছু করি না আমি, বাপের বাড়ি এসেছি না, একদম মানে কোনো কাজ নেই। এই যে জামা কাপড়গুলো দেখছো ছাদে, শুধু জামা কাপড়গুলো, কাজের দিদি এসে আমারই জামা কাপড় সব, মা বলেছে ছেড়ে দে, সকালবেলা স্নান ধান করে নে। সকালবেলা স্নান ধান করে নিয়েছি। কি গো মা জেঠি, কি করছো, কেমন আছো? যেমন কথা তেমন কাজ। নজেটির সঙ্গে দেখা হয়ে গেল, নজেটির সঙ্গে বেশ খানিকক্ষণ গিজিয়ে নিলাম। এই হয় গো, আমি বাপের বাড়ি আসলে আমি সারাদিন কোনো কাজ করি না, দিদি এসে কেটে দিয়ে যায়, আমি শুধু মিলে নিলাম। আজকে সারাদিন তো এই করেছি, সারাদিন বসেছিলাম বাবার সঙ্গে, 11:30 পর্যন্ত গল্প করলাম, তারপর নিজে স্নান করলাম, নেনুকে স্নান করালাম। কাজের মধ্যে একটাই কাজ, শুধু একটু ভাত খাওয়ালাম নেনুকে, ব্যাস। এইবার দেখো একদম কালো ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া। এগুলো আগে আমার কি ভালো লাগতো, এখনো ভালো লাগে এগুলো বসে বসে, ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখতে, আমার এখনো আমার ভালো লাগে দেখতে। অর্পণও খুব ভালোবাসে এইসব, ওই নদীর ওপার। যদি আমি এর মধ্যে কোনোদিন সকালবেলা মা সকালবেলা যাবো কি বলতো, এত ঠান্ডা, ভাবিনি তো যে এত ঠান্ডা বসিরহাটে থাকবে, এত ঠান্ডা ভাবিনি। যদি সকালবেলা কখনো নদীর ও তোমার শ্মশানকালী তলায় যাই একবার, তা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হেভি জায়গাটা, হেভি জায়গা, দারুণ জায়গা। সন্ধ্যের পরটা কী বলতো, ওই জায়গাটা সব মানে কী বলতো, কেমন সব একটা ঘুপচি মতো অন্ধকার মতো জায়গা না, সব মানে সব উল্টো পাল্টা ছেলেরা ওখানে গিয়ে আড্ডা বসায়, মানে সে বলার বিষয় নয়। ঠিক আছে বুঝলে তো, চলো জামা কাপড়গুলো তুলে নিই, নিয়ে নিচে গিয়ে মায়ের সঙ্গে একটু বসে বসে টিভি দেখবো। আজ আর কোনো কাজ নেই, আজ শোবো না, ভালো লাগছে না, এত বেলা হয়ে গেছে, এখন আর শোবো না। এখন কটা বাজে বলো তো? 4:16, এখন আর শোবো না, এখন মায়ের সঙ্গে বসে গল্প করবো, তারপরে আজকে কাকিমার কাছে সব পড়তে আসবে, নেনুকেও আজকে পড়াতে বসতে হবে সন্ধ্যেবেলা। সো চলো কাজগুলো সেরে নিই। বাবুর জন্য খুব মন খারাপ হচ্ছে, হ্যাঁ দেখি কাল যদি অর্পণ আসতে পারে, কাল কালকে বাড়ি চলে যাব বা পরশুদিন সকালে বাড়ি চলে যাব, নেনু থাকতে চাইছে না এখানে একদম। সো চলো আজকের মতো টাটা, গুড নাইট, বাই, কালকে দেখা হবে নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।